ভোটের আগে আমার বগুড়াতে তিনতলা চারতলা দোতলা বাড়ির কোনো লোক বাড়ির থাকেনি, আলুর বাগানের মধ্যে বাঁশড়ার তলে চোর ডাকাত পুলিশ খোঁজ নিয়ে বাড়ে, এই সব নেতা করে খুঁজেছে। একজন আবার একটা কবর বানাছে, জোরে কন কি বানাছে, কবর, কবর বানায় নিচে খেয়ার দেয়া উপরে কম্বল পড়ে ওরই মধ্যে লুকা থাকে। ওই সবার সময় পুলিশ দিয়ে যতই খোঁজ আমার পাবি না, কারণ আমি যে টেকনিক করছি। কিন্তু আল্লাহ তালা আজরালকে পুলিশের পোশাক করে পাঠিয়ে দিছে, যাচ্ছে তা তো আজরাল এসে করে দিয়ে খবর কিনে মানুষ আজরাইল ধরার কথা ভুলে গেছে, জোরে করে কথা ঠিক কিনা, ইন্নালিল্লাহ কখন বলবে? আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে এত ভালো হয়, ড্রাইভারকে বলছে গাড়ি থামা, ড্রাইভার বলে স্যার কেউ তো থামা, নেতা গাড়ির থেকে না ফকির সালাম দিছে, আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন, ফকির খেলে স্যার কেউ থাকে, নেতা বলে চাচা কি দেখেন, বলে কাকে সালাম দিলা বাবা, আপনার দিলাম, আমি তো ভিক্ষা করে খাই, আমার সালাম দিয়ে কোনো লাভ নাই, নেতা বলছে ভোটের আগে আপনিও তো হাম বাংলাদেশের নেতারা ভোটের আগে খোঁজে, আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখে মানুষকে খুঁজে বেড়াবে। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে একটা গরিব মানুষও ধনীর বাড়ি যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে, গিয়া বলবে ভাই কবর আজাব থেকে বাঁচবার চাই সত্তর আড়াই টাকা তো দিয়ে, একশো টাকার মধ্যে আড়াই টাকা, হাজার টাকার মধ্যে পঁচিশ টাকা ভাই, এক লাখের মধ্যে আড়াই হাজার লে ভাই, এক কোটির মধ্যে আড়াই আড়াই লাখ লে ভাই, গরিব বলতেছে মাফ করতো মাফ কর, ধনী কয় আচ্ছা বিপদে পড়লাম রে, জাকাত না দিলে তো জান্নাত যাওয়া যাচ্ছে না, সাত দিন ধরে এক ব্যক্তি গেলে ধনী ঘুরছে একটা গরিব নেই, মনের দুঃখে মরুভূমির মধ্যে যাচ্ছে দেখি কোনো গরিব ভাই কিনা, যাই দেখে একদম বস্তা মাথাতে ঘুম পাড়তেছে, দেখা গেল ওকে গরিব মনে করে সালাম দিছে আসসালামু আলাইকুম, বস্তাওয়ালা আব্দুল টাকা আলহামদুলিল্লাহ, দেখা গেল বলতে ভাই সালাম দিলাম তুমি আলহামদুলিল্লাহ কও কেন, বলে এক বস্তা টাকা নিয়ে পনেরো দিন ঘুরতেছি রে, গরিব পাইনি তো গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছে টাকার বস্তা নিলে তো, সঙ্গে সঙ্গে দুইজন দুই রাকাত নামাজ পড়ে আস্তাইনু বিসসাবরি ওয়াসসালাম ইন্নাল্লাহ মাআসসাবিরিন, আল্লাহর কাছে বলতে আল্লাহ আমার এই ভাই ঘুরলো সাত দিন এক ব্যাগ টাকা নিয়ে, আমি ঘুরলাম এক বস্তার টাকা নিয়ে পনেরো দিন, গরিব গেল কোথায়? আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে ওই দেশের জন্য আল্লাহ রহমত আর বরকতের দরজা খুলে দিবে। সবচাইতে বড় বিপদ হলো নব্বই ভাগ মুসলমানের দেশে সুদের ব্যাংক চালু থাকা, যে সুদের একটা টাকা খায় আয় আয় সে নিজের মায়ের সঙ্গে বিয়ে দিলবার জিনা করার গুনাহ হয়, মানুষ মারা বিপদ না সুদের ব্যাংক চালু রাখা বিপদ, জোরে কথা কন না কথা কন না, মরা গেলে ইন্নালিল্লাহ। ওমর ফারুক বললেন মা তুমি যে ছয় দিন হলে উমরকে খুঁজতেছ তোমার মনে কি কয়? মেয়েটা বলতেছে আমার ইমান বলতেছে আর এক আধ দিনের মধ্যেই হযরত উমরকে আমি পেয়ে যাব সুবহানাল্লাহ। আপনারা বলেন তো মেয়েটাকে উমরকে পাছে, উমর ফারুক ছদ্মবেশকে ভুলে গিয়া এবার জবান করে বললেন মা তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে তাহলে সোরের মতন, সোরের মতন একা একা ঘুরতেছেন আপনার কি চামচা নাই, জোরে কোন কি নাই, আরো জোরে জোরসে বলুন,
বাংলাদেশের যত বড় নেতা তার তত বেশি চামচার ধরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো চামচার হুন্ডার তেলের পোষা নেতা কোথায় কিনা যায় আমার এলাকার ভিজিএফ কার 10 কেজি কিন্তু ওই বালতিতে মাপা দেয় তো দাঁড়ি পল্লা নাই দাঁড়ি পল্লা সংসদ থেকে বাতিল করে দিছে তো বালতিতে তাক দিছে চকিদার ওই পর্যন্ত দেয় মাপা হয় 800 লেখা আছে 10 কেজি হয় 800 তো একজন চেয়ারম্যান যে বলতে চেয়ারম্যান সাহেব 10 কেজি লেখা আছে 800 দিলেন চেয়ারম্যান কার নাম কাটা দে হ্যাঁ নাম কাটা দে তো জোর হাত করে না নাম কাটা দেন না যা দিচ্ছেন তাই দেন চেয়ারম্যান কাকে রে তোর যদি 10 কেজি দেয় তাহলে আমার চামচার হুন্ডা কেনার তেল কোথায় পাবো তোর 2 কেজি মারে চামচার হুন্ডা কেনার তেল দেওয়া লাগে নেতার পাশে যত চামচা ঘুরবে বুঝবেন ওই নেতা তত বড় চোর জোরে কোন কথা ঠিক কে না মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা হইয়া চোরের মতন একা একা ঘুরতেছেন আপনার কি কোনো চামচা নেই ওমর ফারুক বলতেছেন মা চামচা পালার টাকা পাবো কোথায় জুমার দিনে কোন দিন হযরত ওমর খুতবা দিচ্ছেন খুতবা মানে বক্তব্য ইতিমধ্যে মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না ওমর ফারুক বলেন আমার অপরাধ বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরছেন আমাক রোগ দিলেন খাটো আর আপনি বললেন লম্বা এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব না ওমর ফারুক যদি বলতো আমি অর্ধ পৃথিবীর খলিফা ওই আমার জুব্বার দিকে তাকাই করে এই ঘর না উমর ফারুকের সামনে আল্লাহর কোরআন বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ছয় বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম ধরছে কিনা পাকছে কিনা যা দেখে ছোট এক বাচ্চা গাছের ডালে বসে পাকাম পারতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক কয় আমি খাইনি আমার বউ ছোল কেউ খাইনি তুই আমার কাছে ছেড়ে আম পারতেছিস দেরি কর তোর বাপ রেগে বিচার দে ভাই তোর বাপকে গিয়ে বিচার দেবো ছেড়ে খালি মুচকে মুচকে হাসে বাগানের মালিক বলে হাসিস কেন বলে আমার বাবা কোথায় যা বিচার দেবেন আমার বাবাও আর এক গাছে চড়ছে তাকে দেখে ওর বাপ খালে আম পাড়ে আর বস্তা পড়ায় বাগানের মালিক গাছের ডালের নিচে বসে বলে আল্লাহ বিচার দেবো কার কাছে রে বেটাও চোর বাপও চোর আজকে আমাদের নেতার অবস্থা তাই হয়ে গেছে জোরে কান কথা ঠিক বিচার দিবেন কার কাছে হযরত ওমর কোনো কথা না বলে ছোট বাচ্চার মতন কাঁদতেছে এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়ায় বলে রে নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে আইছো আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই সমস্ত সাহাবীরা আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় কেন পরো নাই আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন জামা পরতাম তাহলে বাবার জুব্বা লম্বা হতো না আমার জুব্বাটা আমার বাবাকে দান করার কারণে আমার জুব্বা বাবার জুব্বা একত্র করে বাবা লম্বা জুব্বা পরে তোমাদেরকে খুতবা দেয় এখন বলো খুতবা শোনা যায় কিনা যায় সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন নেতা জনগণ দেখতে পাবে ওমর ফারুক বললেন মা ছয় দিন হলে তুই আমারে খুঁজতেছ কি দুঃখ তোমার মনে যে দুঃখ নিয়ে তুমি ছয় দিন হলে আমাকে খুঁজতেছ মেয়েটা বলি আমিরুল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো এই মনোযোগ দিয়ে শুনবেন আপনাকেও সেই দুঃখ আছে কি আমার কথা বুঝতে পারতেছেন বাজান ক্লিয়ার এই ছোট বাচ্চারা তোমরাও আমার ওয়াজ বুঝবার পারবা কোনো সমস্যা নেই এদিক তাকা সেদিক তাকা সব কি মন খারাপ মনোযোগ দা শোনো মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি
শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা তিনটা করে চাবুক, বিকালবেলা তিনটা করে চাবুক। আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনার বলেন তো মেয়েটার অপরাধ কি? ঈমান গ্রহণ করা। মেয়েটার অপরাধ হলো ইসলামকে গ্রহণ করা। আজকে বাংলাদেশে অনেকে জেল জুলুমের শিকার, তারা কিন্তু চোর ডাকাত না, ঈমানকে গ্রহণ করে ঈমানের আন্দোলন করার অপরাধে অনেককেই আজকে জেলের ভিতরে থাকতে হয়। জোরে কোন ঠিক কিনা? হুংকার দিয়ে যারা মাঠে ময়দানে কথা বলতো, এখন হাজিরা দিবার তার লাঠি ধরে আসে। জোরে কোন কথা কন না কেন ভাই? সিয়ারত করে নিয়ে আসা লাগে কি? সকালবেলা তিনটা করে চাবুক, বিকালবেলা তিনটা করে চাবুক মারছে। আমার এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমি যে দেশের জেলখানায় বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি রোম পারস্য দখল করার পরে আপনি ঘোষণা করলেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার আর কোনো দরকার পড়বে না। আপনি জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন, আমি জেলখানার দরজা খুলে বের হলাম। কিন্তু আমি কোথায় যাব? আমার বাবা খ্রিস্টান, আমার দাদা খ্রিস্টান, আমি যাদের গ্রুপে জন্ম নিয়েছি তারা সকলে খ্রিস্টান। এখন মুমিনা নারী হইয়া খ্রিস্টানদের কাছে যাবার পারলাম না। এজন্য 6 দিন হলে আপনাকে খুঁজতেছি, যদি আপনাকে পাই তাহলে আপনার কাছেই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। উমর ফারুক মুস্কাহিদে বললেন, মা তুমি ভুল বলতেছ, তুমি ভুল বলতেছ। একজন মুমিনা নারী, একজন মুসলমান কোনোদিন মানুষের কাছে আশ্রয় যাবে না। ইসলাম তাকে অধিকার দিয়েছে। ধরে কোন ঠিক কি না? আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? আমার যে মহিলা পর্দার অন্তরালে বসে আর শুনতেছেন, মা ইসলামকে গ্রহণ করেন, ইসলাম আপনাদের কি অধিকার দিয়েছে? আল্লাহর কোরআন থেকে আপনারা বুঝতে পারবেন। আজকে নারীদের কিছু অধিকার নিয়ে আমি কথা বলবো, শোনার দরকার আছে না নাই? আমার মায়েরা আপনাকে চাইতে মনে বেশি হয়েছে, আপনারাও ডানে আছেন, এই সাইডে অনেক ভাইরা ডানে আছে, এখন ইচ্ছা করে আছে না থাক, বহুদিন পর আসছি তো ডানে থেকে দেখুক। অত দূরে বসে কালো মাংস দেখা যায়, এনে সাইটে এসে দেখতেছে দেখবা। আজহারের মতন ফর্সা হলে দূরে থেকে দেখলাম লাইট জ্বলতেছে, তোরে কোন কথা ছিল কালো রে পাগলা? এমনি তো কালো পোশাকও কালো, এই পোশাক কালো পরার পিছনে কারণ হলো মেয়ে মানুষের যেদিন থেকে প্রজেক্টার দেখা শুরু করলো সেদিন থেকে আমি কালো পোশাক পরলাম। হামো কালো পোশাকও কালো, আমার তার ভূতের মতন দেখা হয়, আর আমার মুখের দিকে তাকা থাকবে না নিচের দিকে তাকা আওয়াজ শুনবে। তোরে কোন কথা ঠিক? এটা হাসির কথা হলো? আপনারা বলেন তো মেয়ে মানুষ বক্তা দেখা যায় দেখা যায়, কিন্তু আমার মতন বক্তা দেখা যায় আছে, কারণ কালো তো আকর্ষণ হবি না বিকর্ষণ হবি। তোরে কোন কথা ঠিক? এরা একটা যুবতী দাদার দেখে আকর্ষণ হয়, লাতিক দেখে আকর্ষণ হয়। হ্যাঁ, ইন্না লিল্লাহির উপর তাফসির হচ্ছে আজান। সবচাইতে বড় বিপদ হলো কোরআনের মাহফিলের নামে ডিজিটাল পর্দা দিয়া পর্দার খেলাপ করা। ধরে কোন কথা ঠিক কিনা? নাম দিতে ডিজিটাল পর্দা, কিন্তু পর্দা বা ডিজিটাল কিনা? পর্দা পর্দাই অকরণা ফি বুয়ুতি কুন্না ولا تبرجنا تبرج الجاهلية الأولى। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি আর 12 বছর জেলখানায় বন্দি জীবন, তাহলে 6 আর 12 যোগ দিলে কত হয়? সবাই বলেন কত? ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবন নারীর জন্যে ইসলাম বহু অধিকার দিয়েছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো
একটা ছেলের সঙ্গে বিয়া বসা, যেই ছেলে যৌতুক নিবে না মোহর না নগদ দিবে। আপনাকে লালমনিহাটে এরকম ছেলে আছে? আছে। মাশাআল্লাহ, যেই ছেলেরা ডিমান্ড নিবে না মোহর না দিবে, ডিমান্ড নেওয়া সম্পূর্ণ হারাম, মোহর না দেওয়া আল্লাহর হুকুম ফরজ। জোরে কার কথা ঠিক? এই মুহূর্তে বহু অধিকারের মধ্যে এক নম্বর অধিকার হলো একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার। তোমার তো কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হইয়া আমি একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। ভালো ছেলের খবর দিচ্ছি, ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমির আল মোমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলেটাকে। ওমর ফারুক বললেন ছেলেটার যোগ্যতা হলো 600,000 হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ, 30 পারা কোরআনের হাফেজ। আমাদের বাংলাদেশে হাফেজ এই কথা শুনলে যোগ্যতা? ওমর ফারুক বললেন ছেলেটার যোগ্যতা হলো 600,000 হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, বয়স হলো 22 বছর, লম্বাই হলো 6'2", ছেলেটার গায়ের রং ফর্সা, মুখের চেহারা চাঁদের মতন সুন্দর, নামটা হলো আবদুল্লাহ আর বাবার নাম হলো উমর। মা, আমার ছেলেটার সঙ্গে তোমাকে বিয়া দিয়া আমার বাড়িতে তোমাকে বৌমার অধিকার দিবার চাই। জোরে কন কি মা? এই সবাই জোরে কন কি মা? বেটার বউ কি মা? আর এখনকার বেটার বউ, এখনকার বেটার বউ, আপনাকে লালমনিহাট মনে হয় সেরকম বেটার বউ নাই। বাপ মা এই গ্রামে থাকে, গ্রামের নাম কি? বারোঘড়িয়া। বাপ মা থাকে আর বউ আর ছেলে থাকে লালমনিরহাট শহরে। এমন কান পড়া দিছে লালমনিরহাট বাসা করছে, বাপ মায়ের খোঁজ নেই। যেই ছেলে বিয়ার আগে বাপ মা ছাড়া কিছুই বুঝতো না, কিন্তু বিয়া করার পরে সেই ছেলেটা বউ যা কয় তাই শোনে, আছে না নাই? বউয়ের সামনে শাশুড়ি বলতেছে আম্মা আম্মা বাজারে যাবো, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মা দুটাই খায়। তো বলতেছে ঠিক আছে ডাবও আনবো গ্লুকোজ আনবো। এই কথা বলে ছেলে বাজারে যাচ্ছে, দরজাত মা খাড়া হয়েছে, মায়ের মুখের দিকে একবারও তাকায় না। মা বলতেছে আমার মুখের দিকে তাকা, তোর আমল নামায় একটা হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। গত সপ্তাহে 10 টাকার পান কিনা দিছিস, আজকে বাজারে যাচ্ছিস আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে খালি খাই খাই, এই জন্যই তো টাকা নিয়ে শাশুর জন্য ডাব আনবে গ্লুকোজ আনবে, আর মায়ের জন্য 10 টাকার পান চাইলে খাই খাই। এরকম পাঁটা আছে না নাই? যেরকম এরকম পাঁটা আছে না নাই? তখন বউ দরজার বার হয়ে আঁকায় বুড়ি বুড়ি তোর বেটা খালি পাঁটা বানাসি পাঁটা, তুই যতই তা এরা বউ নয়, এরা হলো বউ দজ্জাল। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়া দিয়া তোমাকে বউ মা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে আমির আল মোমিনিন, আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। কি ছেলে? আপনার আব্দুল্লাহ চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন না আমার দুই চোখে আমার আব্দুল্লাহ চাইতে ভালো কোনো ছেলে চোখত পড়ে না। মেয়েটা বলতে আমির আল মোমিনিন আমি একটা ছেলের খবর দেই, দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চুপ করছে, কি ই 6 বছর বয়সে ইমান গ্রহণ করা, 12 বছর জেলখানা, ই ভালো ছেলের খবর করতে পাবে? ওমর ফারুক বললেন মা তাহলে বলো তো তোমার কাছে ভালো কোনো ছেলের খবর আছে নাকি? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন ছেলেটার নাম হইল হুসাইন, মায়ের নাম হলো ফাতেমা,
বাবার নাম হযরত আলী আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন আব্দুল্লাহ আর হুসাইন এই দুটার মধ্যে ভালো কে? না আপনাদের কয় উমর বলা হচ্ছে, উমরকে মেয়েটা বলতেছে। এখন আপনি বলেন এই দুইটা ছেলের মধ্যে আব্দুল্লাহ আর হুসাইন এই দুইটা ছেলের মধ্যে ভালো কে? উমর ফারুক বললেন সাইদুস শাবাবে আহলুল জান্নাত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হুসাইন, আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে তাহলে হুসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনারা আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো কেন? ইসলাম যখন আমাকে অধিকার দিছে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, তাহলে খামাখা হুসাইন থাকতে আব্দুল্লাহ কেন? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন মা আমার ভাগ্য খারাপ, তোমার মতন মেয়েকে আমার বউ মা বানাতে পারলাম না। নিরাপদ আশ্রয় দিয়া হজরত তোমার পরন্ত বিকাল বেলায় হজরত আলীর বাড়ির দরজায় কার বাড়ি এই ছেলেরা এতে ডিস্টার্ব করে এই এর সিজার করা নি কেন? না সিজার করার বাচ্চার অস্থির হয় এক ডাক্তারের কাছে আমি শুনছি। হ্যাঁ কারণ বাচ্চা নর্মালে জন্ম নেবে দুই দিন পর, তার আগেই যে মায়ের পেট কাটে, পেট কাটার পরে থেকে বাচ্চা ঘুমের মধ্যে আছে, তখন ঘুমন্ত বাচ্চাকে কেমনে বার করবে? তখন নার্সকে বলে পাঁও ধরা একটা ঘুরে দে, এই বাচ্চা বেড়াতে পারবে এরকম একটা ঘুরে দেয়, তখন মাথা থাকে ওই যে ঝাঁকি খায় ওই ঝাঁকিতে বাহিরে আসে ওই আর স্থির থাকতে পারে। এরা হলো সিজার করা, জোরে কন কি করা, তোরা কি সিজার করা কে বাবা? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মা জন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো। সুবহানাল্লাহ কবেন না, এই গান কি আমার গান? অসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু উম্মুহু, তোমাকে মা। একটু মনোযোগ দেবেন হযরত ওমর পরন্ত বিকাল বেলায় হযরত আলীর দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা সালাতান হার, আলী সোম করছে কে রে? উমর ফারুকের মতো মানুষ সালাম দিল কিন্তু ফকিরের আয়াত কেন? আম্মা সাইলা ফালাতান হার মানে কি ফকির রায়? আলী বের হয়ে বলতেছে ওয়ালাইকুম সালাম ইরাল মুমিনিন, কবে থেকে ভিক্ষা শুরু করলেন? ওমর ফারুক বলে আলী রে লজ্জা দিও না, এই ভিক্ষা সেই ভিক্ষা না। আলী বলতেছে কি ভিক্ষা? বলে ভিক্ষা হলো তোমার হোসানের জন্যে আমি একটু ঘটকালি করব চাই। আলী বলতেছে আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার ছেলের ঘটক হয় পাত্রী ভালো হবে। বলে পাত্রী এক নম্বর গুণ হলো ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছে, এক নম্বর। দুই নম্বর গুণ হলো বারো বছর। ইন্নাল্লাযীনা ক্বালু পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লামা সাইদি তুমি মরণী শহীদ হয়েছ আমরা এটাই জানি। দুই নম্বর গুণ হলো বারো বছর, জোরে গান কয় বছর? সকালবেলা তিনটা করে চাবুক, বিকালবেলা তিনটা করে চাবুক, এরপরও ইমান হারা হয় নাই, ইমানকে যত্ন করে ধরে রাখছে। তিন নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম কিন্তু রাজি না। আলী বলতেছে আপনার বেটার সাথে বিয়ে বসবি না? তাহলে আমার হুসাইন তোমার হুসাইনকে কামনা করছে,
সঙ্গে সঙ্গে আলী বলতেছে আমার কোন আপত্তি নাই, এমন একটা মেয়ে আমি বৌমা হিসাবে ওমর ফারুক বলতেছে আলী ভাই আল্লাহ আমার ঘটকালি কবুল করছে রে। বুকের মধ্যে নিয়ে যখন আল্লাহুম্মা জিদ পড়েন, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতাল লিল্লাহি ওয়া লিরাসূলি, সঙ্গে সঙ্গে হোসেন সালাম দিয়ে বলতেছে আমির আল মুমিনিন আপনি আমার বাবাকে সেইভাবে বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়া আপনারাই করবেন। ওমর ফারুক বলে হোসেন আমি তোমার মুরব্বী, তোমার বাপ তোমার মুরব্বী, মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করা হয়, আমরা মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই তুমি কি সেই সিদ্ধান্ত মানবে না? হোসেন বলতেছে আপনারা মুরব্বী আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি একজনকেই মানি, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া পৃথিবীতে কোনো মুরব্বী নিঃসন্দেহভাবে মানা যাবে না, কথা ঠিক? তাবলিগের মুরব্বী দুটো, এক মুরব্বীর কাম হলো আর এক মুরব্বীর হচ্ছে, এটা ভারতের বাংলাদেশে দুটাই বাংলাদেশে হচ্ছে। আবার দেখবেন তরিকতের লাইনে মুরব্বী চারটে, কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মুজাব্বিদিয়া আছে না নাই? আবার হামাকের মাঝহাবের দিক দিয়ে হানাফি হাম্বলি শাফি মালিকি, আল্লাহ কইছে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, রশি নিয়ে তোমরা মতভেদ করো না, একতা বদ্ধ হও একতাকার। এত তরিকা তোমাদের কে বানাবার গেল? আল্লাহ বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো, অন্য কোন তরিকায় চলা যাবে না, একমাত্র তরিকা হলো আমাদের নবী। জোরে কোন কথা ঠিক? এদিন সকলে একটু আমার সঙ্গে বলবেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনারা বলেন তো এই গান গালে গুণা হবে? এটা তোরা কোষ করে তোর বাদামের গান কোষ, এটা করলে কি হবে? সবাই বলো বাবা উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার।